আমি ঠিক আপনাদের বলে বোঝাতে পারবো না, কিছুটা হয়তো আবেগ আমি আপ্লুত হয়ে যাব। উনি আমাকে খুব স্নেহ করতেন, এই জন্য আরো বেশি আমরা খুঁজছি যে আমরা বয়স হয়ে গেছে আমাদের, আমরা একে একটা প্রদীপ নিয়ে যাচ্ছি আমাদের, যে প্রদীপ গুলো আমাদের আশা দেখা করে যে আমাদের এই জাতির সত্যিকার অর্থে অস্তিত্ব নির্ভর করছে যে আমরা এই ফ্যাসিবাদকে সরাতে পারছি কিনা। আমাকে অনেকে জিজ্ঞেস করেন যে আপনারা ফ্যাসিবাদ ফ্যাসিবাদ বলেন, এটা কি জিনিস? সাধারণ মানুষ কিন্তু এই ফ্যাসিবাদ কথাটা অর্থটি হিসেবে বুঝে না, আর অন্য কিছু দেখার দরকার নেই। আওয়ামী এখনকার শাসনটা দেখো, তাহলে বুঝতে পারবে যে ফ্যাসিবাদ কি জিনিস। নির্বাচন করে, নির্বাচন দেখায়, ইলেকশন দেখায়, গণতন্ত্র দেখায়, এই যে এতগুলো মিডিয়া দেখাচ্ছে সবই চলছে, তার মধ্যেই থেকে সে ভয়ঙ্করভাবে মানুষের সমস্ত অধিকারগুলোকে কেড়ে নিয়ে, সমস্ত গণতান্ত্রিক প্রতিষ্ঠানগুলোকে ভেঙে দিয়ে আজকে প্রবলভাবে এক ব্যক্তি একটা দলের শাসনকে প্রতিষ্ঠিত করছে। আজকে আশার কথা যে মানুষ কিন্তু প্রতিবাদ করছে, মানুষ জেগে উঠছে। 22 জন যুবক তারা রাজপথে প্রাণ দিয়েছে এর বিরুদ্ধে লড়াই করতে গিয়ে। আজকে সবাই আসছে, এগিয়ে আসছে। আজকে আমরা যারা গণতন্ত্রের পক্ষে আছি, যারা সত্যিকার অর্থে একটা গণতান্ত্রিক ব্যবস্থা বাংলাদেশে চাই, যে কথাটা স্বপন করেছে যে ফ্যাসিবাদের বিরুদ্ধে একটাই, সেটা হচ্ছে শক্তিশালী গণতান্ত্রিক শক্তিকে আজকে আমাদের প্রতিষ্ঠিত করতে হবে, ওখানেই যুদ্ধটা। আমি দীর্ঘ করব না, আমি আগেই বলেছি যে আমাদের যে ভয়ঙ্কর প্রতারক আমাদের জাতিকে পুরোপুরি একটা কারাগারে পরিণত করছে প্রায়। দেখুন কিভাবে আমাদের যে কথা কিছুক্ষণ আগে আমাদের নবাব সাহেব বললেন যে একটা পাড়া থেকে নাকি গহীন জঙ্গলের কথা বলে নিরীহ সাধারণ মানুষদেরকে জঙ্গি বলে তুলে নিয়ে আসলো, এটা প্রয়োজন আছে তাদের, কারণ তারা দেখাতে চায় যে বাংলাদেশে জঙ্গিবাদ আছে, জঙ্গি আছে, এটাকে দমন করবার জন্য শুধু তাদেরকেই দরকার, এটাই হচ্ছে তাদের মূল উদ্দেশ্য। আমি সেটা দেখাতে চাই পশ্চিমা বিশ্বকে, ভারতকে। তা আমরা তো জানি যে এখানে জঙ্গি বলতে তারা, জঙ্গি আওয়ামী লীগ, জঙ্গি সরকার, তারা এখানে সাধারণ মানুষের উপরে আজকে যে সন্ত্রাস জঙ্গিবাদ চাপিয়ে দিয়ে সাধারণ মানুষকে তারা আজকে হত্যা করছে, ধ্বংস করছে, তার সমস্ত অধিকারগুলোকে কেড়ে দিচ্ছে, জঙ্গি তো সেটাই। আজকে কথা তো আমাদের অস্বীকার করার কোনো উপায় নেই। হ্যাঁ, এই দেশের মানুষ একটু ধর্মপ্রাণ মানুষ, এটা তো কোনো পাপ নয়, অপরাধ নয়, আর সেই জন্যই যে কোনো মানুষ যারা ধর্ম পালন করেন তাদেরকে জঙ্গি বানিয়ে সে ফায়দা হাসিল করে।